নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। অতুলপ্রসাদ সেনের লেখা বিখ্যাত এই লাইন দুটি থেকে পরিষ্কার আমাদের ভারতবর্ষে একসঙ্গে কত সংস্কৃতি বর্তমান রয়েছে, তাদের আলাদা ঐতিহ্য। আর দেশের কথা বাদ দিয়ে যদি শুধু রাজ্যের কথাই ধরা যায়, তাহলেও বলতে হবে আমাদের রাজ্যে কত না অজানা সংস্কৃতি, ঐতিহ্য, রীতিনীতি রয়েছে, তাদের কতটুকুই বা আমরা জানি। এই যেমন গরু খুঁটা উৎসব, বাঁকুড়া জেলায় এই উৎসবটি বেশ প্রাচীন। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই উৎসব করে থাকেন, যেখানে গরুকে একটা খুঁটির সঙ্গে বাঁধা হয়, তারপর আদিবাসী বাদ্যযন্ত্র বাজিয়ে কোনো মৃত পশুর শুকনো চামড়া দিয়ে সেই গরুকে উত্তক্ত করা হয়। এই আনন্দ উৎসব বাঁকুড়ার আদিবাসী মানুষের অন্যতম বড় উৎসব, অন্তত এমনটাই জানাচ্ছেন রুদ্রেশ্বর হেমব্রম। অমাবস্যার দিন থেকে শুরু হয়, কার্তিক মাসের অমাবস্যার থেকে শুরু হয়, সেদিন রাত্রিবেলা আমাদের গরু জাগাতে হয়, গরু জাগানো হয়, যেটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছে। আর এটা হলো আমাদের সহরাই, যেটা বান্না বলছেন আপনারা, এটা আমাদের সহরাই বলে, সেটা সাঁওতাল সমাজের একটা বিশাল বিশাল পরব। পাঁচ দিন পাঁচ রাত একই রকম নাচ গানের মধ্যে এই পরবটা মানানো হয়। মূলত কেন এই সহরাইটা কি? সহরাইটা হচ্ছে আমাদের, আপনারা যেটা বলছেন জামাই বান্না, আমরা জামাইদেরকে নেমন্তন্ন করি, বিটি জামাই আমাদের বাড়িতে আসে, তারপর তাদেরকে নতুন বস্ত্র দিয়ে বা যেটা আর কি করা হয় আর সম্মানের মতো। তো আমাদের জামাই এগুলো গরু বাঁধার থেকে শুরু করে জামাইদেরই, জামাইরাই খুঁটানে, এই যে আপনার গরু খুঁটা বলছেন আপনারা, জামাইদেরই গাছ এটা, ঠিক আছে। দেখছি এখানে গরুকে পূজা করা হয়। হ্যাঁ, গরুকে বিভিন্ন রকম সাজে সাজানো হয়, তাদেরকে মালা পরানো হয়, যেটা আমাদের ধানের শীষ দিয়ে বাঁধা হয়। হ্যাঁ, কেন এটা, কেন এইটা আমাদের করে আসছে, কারণ গরুরা এত পরিশ্রম করে, প্রতি বছরে বছরে পরিশ্রম করে আসছে। হ্যাঁ, তাদেরকে সারা বছর চাষের কাজে খাটানো হচ্ছে, তাদের সাথে আমরাও একটু ফুর্তি করে নিচ্ছি, তাদেরকে ফুর্তি দিচ্ছি বা তাদের সাথে ফুর্তি করছি আমরা। গরুকে সারা রাত জাগিয়ে রাখা হয়, তারপর পূজো করা হয়, অবশেষে এই গরু খুঁটা উৎসব। কিভাবে করা হয় এই উৎসব জানালেন শ্যামল মুর্মু। আমরা এটা আমাদের সহরাই পরব, যেটা বাংলাদেশে অনেকে বান্দনা বলে। তো আমরা এই কালী পুজোতে অমাবস্যা রাত ধরে আমরা সেদিন রাত মানে গরুকে জাগানো হয় সারা রাত ধরে। হ্যাঁ, পুজো করি, রাত জাগাই আমরা, সেটা নিয়মভাবে তিন দিন পালি, এবং আজকে সেই তিন দিনের আজকে সেটা গরু খোঁটানো হয়। কী হয় এখানে মূলত গরু খোঁটে কী হয়? মূলত আমাদের সামাজিক একটা রীতি রেওয়াজ পূর্বপুরুষ থেকে করে আসছি, যেটা আমাদের খেরোয়ালি বংশ থেকে পূর্বপুরুষ থেকে আমরা এখনও আসছে, আমার করে যাচ্ছে। আর কীভাবে করা হয় এটা? এটা ওই যে বললাম আপনাকে যে আমাদের এটা পুজো পার্বণ, প্রথমে তাকে পুজো করতে হবে। একটা বিশেষ ধরনের গান তো গাওয়া হয় গরুকে? অবশ্যই গান গাওয়া হয়, যে গানের বৈশিষ্ট্যে গরু সেটা বোঝে, সেই গানের ইয়েতে মাহাত্মতে গরু সেই খেলে আমরা। এই উৎসব যে অনেক শহুরে মানুষের কাছেই অজানা, সেই ছবিটাও ধরা পড়ল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়। উৎসব দেখতে আসা একজন বললেন, হ্যাঁ এখানে আমিও জানতাম না এই উৎসবটা সম্বন্ধে, আমি এবারে প্রথম এখানে এসেছি এবং দেখছি এটা খুবই উত্তেজক একটা খেলা। সবাই একটা গরুকে মাঝখানে বাঁধা আছে এবং তাকে সবাই মিলে গরু খোঁটা, মানে যেটা মানে লাল পর্দা দেখানো হয় জানতাম, কিন্তু এখানে একটা অন্য ধরনের জিনিস ইউজ করা হচ্ছে, খুব এক্সাইটিং। তবে আমার একটা কথা, মানে গরুগুলোর অবস্থা ভেবে আমার খুব মানে আমি একটু হার্ট হচ্ছি গরুগুলোর অবস্থা ভেবে। আগে তো ভাবতাম যে লোকজনরা বেশি আহত হতে পারে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে গরুরই বোধহয় বেশি কষ্ট হচ্ছে। গরু খুঁটা উৎসব আসলে আদিম জনজাতির জীবন সংগ্রামের এক ইতিহাস বহন করছে। আগে আদিবাসীদের জঙ্গলের মধ্যে টিকে থাকার জন্য বন্য প্রাণীদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হতো, এই উৎসব তারই এক জলজ্যান্ত প্রমাণ বলা যায়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।